বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, 2016 সালে ডোনাল্ড ট্রাম্প এখনকার প্রেসিডেন্ট যে সংখ্যাটা ছুঁয়েছিলেন ইলেকটরাল কলেজের, জো বাইডেন ঠিক চার বছর পরে সেই সংখ্যাটাই ছুঁলেন, অর্থাৎ 306। এবং যদিও এই 306 পাবার 270 পাবার পরেই যেখানে জো বাইডেন প্রেসিডেন্ট ইলেক্ট বা প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন ধরে নেওয়া যায়, সেখানটা থেকে ডোনাল্ড ট্রাম্প এখনো মনে করছেন যে এতটা পিছিয়ে থেকেও এবং পপুলার ভোটেও অনেকখানি পিছিয়ে থেকেও তিনি মনে করছেন তিনিও বিজয়ী হয়েছেন। এবং মার্কিন ইতিহাসে তো বটেই, বলা যেতে পারে গোটা বিশ্ব ইতিহাসেও এটি একটি অন্যতম নজিরবিহীন ঘটনা। এবং শেষ পর্যন্ত তিনি কি করবেন, কোন কার্ড দেখাবেন, তার ট্রাম্প কার্ড শেষ পর্যন্ত কবে কিভাবে দেখাবেন, সেটি নিয়ে অধীর আগ্রহ অপেক্ষা করছে তার সমর্থক গোষ্ঠীর কেউ কেউ। জো বাইডেনের এই বিজয় নিঃসন্দেহে এটি গণতন্ত্রের বিজয়, মার্কিন জনগণের বিজয়। মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবী জুড়ে যে সবসময় সব ভালো কাজ করেছে এমনটি কেউ বলে না। ডেমোক্রেটিক পার্টির সকল ক্রিয়াকর্ম যে সবসময় মানুষের পক্ষে সেটিও কেউ বলে না। কিন্তু ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রকে যে জায়গাটিতে নিয়ে গেছেন সেখান থেকে ঘুরে দাঁড়ানো এবং এভাবে ঘুরে দাঁড়ানো নিঃসন্দেহে সবাই মনে করেন একটি বড় বিজয়, একটি বড় পরিবর্তন এবং ইতিবাচক পরিবর্তন। এবং ডোনাল্ড ট্রাম্পকে যেখানে মনে করা হয় অত্যন্ত ইম্যাচুর, অপরিণামদর্শী একজন মানুষ, জো বাইডেন সেখানে ঠিক বিপরীত অর্থে একজন অত্যন্ত ম্যাচিউর্ড, অত্যন্ত পরিণত, অত্যন্ত বিনয়ী, অত্যন্ত ডিসেন্ট একজন মানুষ। এবং তিনি তার সঙ্গী হিসেবে, ভাইস প্রেসিডেন্ট হিসেবে যাকে পেয়েছেন কমলা হ্যারিস, তাকেও সবাই সেরকমই মনে করে, একজন এশিয়ান হিসেবে, একজন আমেরিকান হিসেবে, একজন কালো মানুষ হিসেবে এবং একজন নারী হিসেবে প্রথম নারী হোয়াইট হাউসে প্রবেশ করলেন। তো সবার্থেই এটি একটি বড় বিজয়, মার্কিন যুক্তরাষ্ট্রের নারীদেরও বিজয় হিসেবে এটিকে দেখা হয়। এবং শুধু তাই নয়, আমরা যারা তৃতীয় বিশ্বের দেশ, উন্নয়নশীল দেশ, আমাদের চারপাশে যখন মার্কিন যুক্তরাষ্ট্রের অনুসরণে উগ্র জাতীয়তাবাদী গোষ্ঠীর উত্থান, যখন পৃথিবীর অনেক দেশের মতোই আমাদের চারপাশ জুড়ে আমাদের সারাউন্ডিংসে গণতন্ত্র, মানবাধিকার, স্বাধীনতা বিপন্ন, আইনের শাসন বিপর্যস্ত, সেই সময়টাতে আমরা ইতিহাস বলে বা এই দুর্নেতার ব্যাকগ্রাউন্ড বলে যে তারা এইসব বিষয়ে বরাবরই খুব সোচ্চার। অনেকেই মনে করেন যে কমলা হ্যারিস ভারতীয় বংশোদ্ভূত, তার মা যেহেতু ভারতীয় এবং ভারতীয়রও সেই জন্য অনেক বিষয়ে অনেক বেশি গর্ববোধ করবার চেষ্টা করছে এবং এটি এক ধরনের মার্কেটিং করবারও চেষ্টা তারা করছেন। কিন্তু বাস্তবতা বলছে যে ভারতের অনেক ইস্যুতে, যেই সব ইস্যুতে বাংলাদেশের মতো দেশ বা বাংলাদেশের নাগরিক সমাজ অনেক বেশি উদ্বিগ্ন, কমলা এবং বাইডেন দুজনই সেই সব বিষয়ে অনেক বিশেষ বেশি সমালোচনা মুখর ছিলেন। সব মিলিয়ে শেষ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে 20 জানুয়ারি কি হবে, কে থাকবে হোয়াইট হাউসে, শেষ পর্যন্ত ট্রাম্পের এই রাজনীতি মার্কিন যুক্তরাষ্ট্রকে কোথায় নিয়ে যাবে, কারণ আমরা এখনো লক্ষ্য করছি যে রাশিয়া 2016 নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প আনুষ্ঠানিকভাবে বিজয়ী হবার আগেই তাকে অভিনন্দন জানিয়েছিলেন এবং যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এখন পর্যন্ত বিশ্ব সকল নেতারা জো বাইডেনকে অভিনন্দন জানাবার পরেও এখন পর্যন্ত তাকে অভিনন্দন জানাননি এবং তারা মার্কিন ব্যবস্থা নিয়ে নানা রকমের প্রশ্ন তুলছেন। অনেকেই মনে করছেন যে রাশিয়া হয়তো ডোনাল্ড ট্রাম্পের এই উগ্র চিন্তা বা ক্রিয়াকর্মের পেছনে থাকলেও থাকতে পারে, মার্কিন রাজনৈতিক ব্যবস্থাকে, মার্কিন নির্বাচনী ব্যবস্থাকে বিতর্কিত করবার জন্য, রিপাবলিকান পার্টিকে আরো বিপর্যয়ের মধ্যে ফেলে দেবার জন্য হয়তো এটি তাদের একটি ক্রিয়াকর্ম হতে পারে। এবং মার্কিন যুক্তরাষ্ট্রে জো বাইডেন, কমলা হ্যারিসরা প্রবেশ করবার পরে, ক্যাবিনেট গঠন করবার পরে ভূ রাজনীতিতে কি ধরনের পরিবর্তন ঘটবে, আদৌ কোনো পরিবর্তন ঘটবে কিনা, দক্ষিণ এশিয়ার প্রতি তাদের দৃষ্টিভঙ্গি কি হবে, বাংলাদেশের সঙ্গে তাদের সম্পর্ক কি হবে, এসব নানা বিষয় নিয়ে আলোচনা চলছে, নানান জল্পনা কল্পনা চলছে, তার কিছুটা সুরাহা করবার চেষ্টা আমরা আজকের এই টেবিল থেকে বা এই অনুষ্ঠান থেকে করবার চেষ্টা করব। আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন রাষ্ট্রবিজ্ঞানী এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির রাজনীতি ও সমাজতত্ত্ব বিভাগের অধ্যাপক ডক্টর মাহবুব রহমান এবং আমাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে যুক্ত হচ্ছেন লেখক এবং প্রচুর বই ইতিমধ্যে তিনি লিখেছেন, একটি থিঙ্ক ট্যাঙ্ক পরিচালনা করছেন নিউ ইয়র্কে, মাহমুদ রেজা চৌধুরী আমাদের সঙ্গে নিউ ইয়র্ক থেকে যুক্ত হচ্ছেন। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়।
প্রফেসর মাহবুব রহমান আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই এবং আপনার কাছ থেকে প্রথমে শুনতে চাই যে আসলে এই যে একটা দোদুল্যমান অবস্থা পেন্ডুলামের মতো ঘুরছে মার্কিন যুক্তরাষ্ট্রের এই ফলাফল, মানে দৃশ্যত হয়তো নির্ধারিত হয়ে গেছে কিন্তু এক ধরনের অনিশ্চয়তা জিয়ে রাখতে পেরেছেন ডোনাল্ড ট্রাম্প। আপনি কি মনে করছেন যে শেষ পর্যন্ত 20 তারিখে কি হবে? কারণ আমি জানি আমেরিকান কনস্টিটিউশন অনুযায়ী 20 জানুয়ারি 12টার পর থেকে আসলে ডোনাল্ড ট্রাম্প আর প্রেসিডেন্ট থাকছেন না, কিন্তু তিনি এখনো বলছেন যা কিছু করছেন সেটাকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ জিল্লু, একই সাথে তৃতীয় মাত্রার সবাইকে শুভেচ্ছা। ইউ আর অ্যাবসলিউটলি কারেক্ট, এটা একটা ঐতিহাসিক নির্বাচন ছিল। আমরা ঐতিহাসিক বলতে পছন্দ করি, মানুষ ইতিহাস সৃষ্টি করতে পছন্দ করে, কিন্তু স্বীকার করতেই হবে মার্কিন জনগণ এবার সত্যি একটি অসাধারণ ইতিহাস সৃষ্টি করেছে। আমি এভাবে বলবো যে অন্তত বিগত অনেকগুলো নির্বাচনের দিকে তাকালে আমেরিকার জনগণ এইভাবে ভোট দেয় না। তারা যুক্তরাষ্ট্র একটা ম্যাচিওর ডেমোক্রেসি, কোনো সন্দেহ নেই, কিন্তু ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে যেমন অন্যান্য দেশের ইলেকশনের দিন ছুটি থাকে, আমেরিকাতে কিন্তু ছুটি থাকে না, কাজের মধ্যে থেকেও মানুষ ভোট দিতে যায়। সভাপতি ভোটে অংশগ্রহণ খুব কম হয়, 50% হয়েছিল 1996 সনে, 2000 সনে পর্যন্ত এরকম। সেখানে এবার প্যান্ডেমিকের মধ্যেও ধারণা করা হচ্ছে যে 67% থেকে 72%, কারণ এখনো তো ভোট শেষ হয়নি। তো আমেরিকাতে 70%-এর মতো ভোট কাস্ট হওয়া এটা অস্বাভাবিক ঘটনা নিঃসন্দেহ, এবং প্যান্ডেমিকের মধ্যে এক্স্যাক্টলি। এবং অর্থাৎ ভোট প্রয়োগের ক্ষেত্রে যেমন জনগণ ইতিহাস সৃষ্টি করেছে, সত্যিকার অর্থে উই দ্য পিপল, গণতন্ত্রের যে মূল কথা জনগণের শক্তি, পিপলস পাওয়ার, এটা কিন্তু রিফ্লেক্টেড হয়েছে। অর্থাৎ এই গণতান্ত্রিক ব্যবস্থাটাকে যে হুমকির মুখে অনেকেই মনে করেছিল যে পড়ে গেছে ট্রাম্পের নানা কার্যকলাপের কারণে, ওটাকে ফিরিয়ে আনার জন্য হোয়াট ইউ রাইটলি সেড যে এইবার নির্বাচনে কিন্তু মনে হচ্ছে যে টার্নিং, কতটা হবে সেটা পরে দেখার বিষয় কিন্তু নিঃসন্দেহে এটা টার্নিং। দ্বিতীয় হচ্ছে এখান থেকে আরেকটা খুব লক্ষণীয় বিষয় যে এই যে ট্রাম্প হয়তো পরাজিত হচ্ছে এবং নিশ্চিত হবে, এখন সে যাই করুক ভুল হবে মনে পরাজিত, এবং এটা বোঝা গেল গতকালকেই এত কিছু বলার পরে, যখন রোজ গার্ডেনে প্রেস কনফারেন্সে এসছে তখন তিনি বলতেন একসময় যে ট্রাম্প হচ্ছেন যে সবচেয়ে অ্যাক্সেসিবল প্রেসিডেন্ট, কিন্তু কোন সাংবাদিকের কোন প্রশ্নের প্রশ্ন তিনি গ্রহণই করলেন না, উত্তর দেওয়াতে দূরে থাকুক। তারপরে নিজেই বললেন যে তার প্রশাসন এই লকডাউনে যাবে না, তো পরবর্তী প্রশাসন সেটা টাইম উইল সে, অর্থাৎ সেখানে কি হয় বা, কিন্তু এই যে পরবর্তী প্রশাসন এবং টাইম উইল সে এর মধ্যে কিন্তু উনি যে একটু দুর্বল হয়ে এসছেন এটা বোঝা গেছে। অর্থাৎ যেটা পম্পিও কয়েকদিন আগে বলেছিল যে 20 তারিখে তো অবশ্যই ট্রানজিশন হবে, স্মুথ ট্রানজিশন, সেটা হবে ট্রাম্পের সেকেন্ড অ্যাডমিনিস্ট্রেশনের, কেমন তো ওই ধরনের দাম্ভিক এবং অযৌক্তিক অবাস্তব ইয়ে থেকে কিন্তু অন্তত দৃশ্যত সরে এসছে, যদিও তার ইয়ে শেষ হয়নি এখনো, লিগেল কোট আনকোট লিগেল ব্যাটল সেগুলো চলছে এবং এটাও বড় দুর্বল হয়ে আসছে, আমরা একটু পরে সেই বিষয়ে আরো আলোকপাত করব। আরেকটা আমি বলবো যে যুক্তরাষ্ট্রের এবার নির্বাচন আমাদের সামনে যেটা দেখিয়ে দিল সেটা হচ্ছে যে যেটা কমল হ্যারিস চমৎকার করে বলেছেন যে গণতন্ত্র কিন্তু কোন স্টেট না, কোন অবস্থা না, এটা একটা স্ট্রাগল। এটা কিন্তু সুন্দর আমরা দেখতে পাচ্ছি যে আমেরিকার মতো ম্যাচিউর ডেমোক্রেসিতে যেখানে ইনস্টিটিউশন এত সুন্দরভাবে কাজ করে, সেখানে ডোনাল্ড ট্রাম্পের মতো স্বৈরতান্ত্রিক মানসিকতা সম্পন্ন একটা ব্যক্তির যে আবির্ভাব এবং পুরো দেশটাকে মানে ঠিক ভাগ করে ফেলা এবং তার পেছনে এত বিশাল সংখ্যক ফলোয়ার নিয়ে আসা, এটি চারটিখানি কথা নয়, এটা নিঃসন্দেহে। তো তার মানে হচ্ছে যে গণতন্ত্রের চ্যালেঞ্জ থেকেই যাচ্ছে, যদিও এটা সত্য যে গণতন্ত্র কিন্তু আবার গণতান্ত্রিক সীমাবদ্ধতাকে দূর করার জন্য গণতন্ত্রই হচ্ছে রিমেডি, এটা অন্য কিছু নয়, সেটা আমরা 20 তারিখে দেখতে পারবো যে কিভাবে এটা টিকে থাকে।
চতুর্থ তো এটা খুব আরেকটা আমাদের সামনে বেশ লক্ষণীয় যে হোয়াট ইউ রাইটলি সেড যে একজন মহিলা ভাইস প্রেসিডেন্ট পেল এবং তিনি কমলা হ্যারিস বলছিল যে আই এম নট দ্য ফার্স্ট আই উইল বি দ্য ফার্স্ট বাট আই এম নট দ্য লাস্ট একটা প্রচন্ড একটা নাড়া দেওয়ার মতো বক্তব্য এটা তো সব মিলে এই যে একটা রীতিমতো একটা বৈপ্লবিক পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি যে অন্তত ঘটনা প্রবাহ এইটাকে রোধ করবার জন্য ডোনাল্ড ট্রাম্প সকল চেষ্টা চালিয়ে যাচ্ছে তার মধ্যে একটা হচ্ছে যে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা যদিও আমরা জানি যে ইলেকশন কন্ডাক্টের সঙ্গে ফেডারেল গভর্নমেন্টে কিংবা স্টেট লেভেলে যারা যুক্ত ছিলেন সবাই ইভেন তাদের মধ্যে অনেকই রিপাবলিকান তারা সবাই বলেছেন তো তাহলে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে নিজেই প্রশ্নবিদ্ধ হয়ে গেছেন ডোনাল্ড ট্রাম্প কি করবেন সেটি আমি একটু পরে আপনার কাছ থেকে শুনতে পারবো আপনাদের দুজনের কাছে আমি একটু জানতে চাই এই নির্বাচন আসলে কি বার্তা দিল যুক্তরাষ্ট্রকে কি বার্তা দিল আর গোটা পৃথিবীকে কি বার্তা দিল বা পৃথিবীর জন্য শেখার কি আছে অবশ্যই আমি বলবো যে জনগণের বিজয় যেটা যে গণতন্ত্রে জনগণের অংশগ্রহণ ইজ এ মাস্ট আর জনগণ যদি অংশগ্রহণ করে জনগণ ভুল করে না আচ্ছা মানে জনগণের অংশগ্রহণ ছাড়া গণতন্ত্র হয় জনগণের অংশগ্রহণ ছাড়া তো এটা একটা রিলেটিভ ব্যাপার হয়ে দাঁড়ায় যেমন আমরা যুক্তরাষ্ট্রেই দেখেছি আর দুনিয়ার অনেক দেশে কিন্তু 50% এরও কম লোক ভোট দিতে যায় তো যখন খুব কম সংখ্যক লোক ভোট দিতে যায় তখন এটা জনগণের প্রতিনিধিত্ব হলো কিভাবে বরং পার্টিসিপেট না করে জনগণ তো একটা ভিন্ন মেসেজ দিয়ে দেয় যে উই আর নট ইন্টারেস্টেড ইন দিস প্রসেস উই হ্যাভ নো ট্রাস্ট ইন দিস প্রসেস উই হ্যাভ নো কনফিডেন্স ইন দিস প্রসেস এরকম একটা নেগেটিভ বার্তা চলে আসে এবার কিন্তু বরং পজিটিভ বার্তা এসেছে যে মানুষ বুঝতে পেরেছে তাদের স্টেক খুব হাই যে দে হ্যাভ টু অ্যাক্ট শুধু তাদের ওয়েট করে ওয়াচার হলে চলবে না তো দে হ্যাভ টু অ্যাক্ট এবং সেটা জনগণ করেছে এত বাধার মধ্যেও চ্যালেঞ্জের মধ্যে তারা ভোট দিতে এসছে আচ্ছা আরেকটা জিনিস কিন্তু ওখান থেকে দেখার বিষয় যেটা আমি যদিও এটা প্রিম্যাচিওর উক্তি হতে পারে তারপর আশঙ্কা করা হয়েছিল নির্বাচনের দিন বিশাল ভায়োলেন্স হবে যেভাবে অস্ত্র শস্ত্র ট্রাম্পের বাহিনী তৈরি করে রেখেছিল এক একটা বাড়ি মনে হয় এক একটা গুদাম নিউজ এসছে কেমন কিন্তু ছোটখাটো বিচ্ছিন্ন একটা এক জায়গায় ইয়ের মতো হয়েছে বাট নির্বাচন কিন্তু ভায়োলেন্স ছাড়া সুন্দরভাবে সম্পন্ন হয়েছে এখনো পর্যন্ত কিন্তু এটা অব্যাহত আছে ভবিষ্যতে থাকবে কিনা সেটা অবশ্য দেখার বিষয় তবে ট্রেন্ড বলছে যে সিস্টেমেরই জয় হবে অনিয়মের জয় হওয়ার কথা নয় আমি আসবো আপনার কাছে মিস্টার মাহমুদ রেজা চৌধুরী আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে থেকে যেটা মনে করছি বা আমি শুরুতেও বলছিলাম প্রফেসর মাহবুব রহমানও যেটি বলবার চেষ্টা করছেন গণতন্ত্রের বিজয় হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণের বিজয় হয়েছে আমরা অনেকেই একটু আশাবাদী যে যে ধারার উগ্র জাতীয়তাবাদী ধারার সূচনা ঠিক বলা যাবে না কারণ সেটি ট্রাম্পকে দিয়ে সূচনা হয়নি তার আগেই সূচনা হয়েছে বা ট্রাম্পকে দিয়েও সেটি শেষ হচ্ছে না কিন্তু যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর অন্যতম শক্তিশালী দেশ এই ধারাতে একটা বড় পরিবর্তন আসবে এবং নতুন প্রশাসন নতুন সরকার তারা হয়তো ধারা পরিবর্তনে বিশ্বব্যাপী খানিকটা কাজ বা প্রভাব বিস্তার করবার চেষ্টা করবেন এটি হচ্ছে আমাদের বাইরে থেকে ধারণা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণের ভেতর থেকে ধারণাটা কি মানে তারা কতটা এই পরিবর্তনে হ্যাপি যদিও ভোটের ফলাফল ডক্টর মাহবুব রহমান উল্লেখ করেছেন আমরা সবাই জানি সংখ্যার বিচারে হয়তো একটা বড় ব্যবধান কিন্তু সেই অর্থে যেরকম এক্সপেকটেশন বা ইলেকট্রাল কলেজের ভোটের মানে আমরা যদি আনুপাতিক বিবেচনা দেখি সেটি হয়তো পপুলার ভোট ওরকম মনে হয় না যে খুব বেশি না খুব এবং ট্রাম্প এত ভোট পাবে সেটি আশা করা যায়নি যারা ট্রাম্পের বিরোধী পক্ষ কিন্তু আমি একটু বুঝতে চাই যে মার্কিন জনগণ আসলে কতটা সন্তুষ্টিতে আছে এই নির্বাচনকে নিয়ে এই ফলাফলকে নিয়ে ধন্যবাদ জিল্লুর এবং মাহবুব আমার বন্ধু দুজনই রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র অতএব তাদের সামনে কথা বলতে হলে আমাকে একটু ভেবে চিন্তে কথা বলতে হয় প্রথমত হচ্ছে আমি একটু কতটা মার্কিন জনগণ স্বস্তিতে আছে বা সন্তুষ্ট এই রেজাল্টে সেটা সরাসরি উত্তর দিতে গেলে বলতে হয় যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষ যারা খেটে খাওয়া মানুষ যারা বঞ্চিত মানুষ এবং যারা এবার
কার গত চার বছরে ডোনাল্ড ট্রাম্পের এক ধরনের ফেসিবাদী শাসন দেখেছে, সেখান থেকে তারা পরিবর্তন চেয়েছে বলে এত সংখ্যক লোক ভোট দিতে এসছে এবং তারা সেই ভোটের তাদের কথাকে স্পষ্ট করতে পেরেছে আপাতত, এটা সুস্পষ্ট একদিকে। দ্বিতীয় হচ্ছে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে গণতন্ত্র। এখন গণতন্ত্রের সংজ্ঞাটা আমরা কিভাবে দেখি, ইংল্যান্ডকে যুক্তরাজ্যকে বলা হয় গণতন্ত্রের একটা মানে এক্সাম্পল, একটা রোল মডেল একটা দেশ, কিন্তু সেখানেও কিন্তু রাজতন্ত্র আছে। আমরা পড়েছি যে গণতন্ত্র এবং রাজতন্ত্র পরস্পর বিরোধী, একসাথে থাকতে পারে না, তবু আছে। মার্কিন যুক্তরাষ্ট্রে যদি কথা বলি, সেখানে দেখবেন ডেমোক্রেট এবং সিনেট দুটি মাত্র দল এবং একটা হাউস একটা সিনেট দুটি কক্ষ আছে। তো সিনেট কি ইজ এ এলিট ক্লাস, ইজ এ এলিট ফর্ম। তো এখানেও গণতন্ত্র কতটা আসলে গণতান্ত্রিক ভাবে আছে, জনগণের গণতন্ত্র আছে, এ নিয়ে একটা প্রশ্ন আছে। এটা সব ভবিষ্যতে হয়তো আরো, বাট সিনেট তো নির্বাচিতই, সিনেটে যারা যাচ্ছেন তারা নির্বাচিত, এবং আজকে যিনি কংগ্রেস মানে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ আছেন তিনি সিনেটও যেতে পারেন, অস্বাভাবিক কিছু না তো? অস্বাভাবিক কিছু না, সিনেটের যেতে পারেন এবং সিনেটে যারা 100 জন সদস্য আছেন তারা নির্বাচিত, কংগ্রেসের 300 উপরে তারা সবাই নির্বাচিত। এই নির্বাচনের বিষয়টা নিয়ে যদি আমি বলি, তাহলে আমাকে একটু স্বামী বিবেকানন্দের একটি কথা বলতে হয়। স্বামী বিবেকানন্দ একবার যুক্তরাষ্ট্র সফরে এসেছেন, সফরে এসে উনি ফেরত গিয়ে ওনার এক বন্ধুকে একটা চিঠিতে লিখেছেন, মার্কিনী বন্ধুকে লিখেছেন, দেখে এলাম তোমাদের অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ, এ তো দেখছি ছাগলের কষাই বাছাইয়ের যুক্ত। তো এই জিনিসটা তো গণতন্ত্র আছে যে আপনি সংখ্যা একটা গেল, তারাই যে আসলে পুরো জনগণ জনগোষ্ঠীকে রিপ্রেজেন্ট করে কিনা বা রিপ্রেজেন্ট করলেও তারা ওইখানে গিয়ে সেই কথাগুলোকে বা সেই ইচ্ছাকে পূরণ কিনা, এই ব্যাপারে এখনো কিন্তু সন্দেহ আছে। এটা গণতন্ত্রের একটা মানে দুর্বল জায়গা এখানে, এটা নিয়ে গণতন্ত্র তো এক এক সময় এক এক দেশে এক এক রাজ্যে এক এক সমাজে এক এক রকম, তাই না? মার্কিন যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের সাথে ভারতের গণতন্ত্র বৈশিষ্ট্যকে আমরা মিলাতে পারবো না, ভারতের গণতন্ত্রের সাথে বাংলাদেশের গণতন্ত্রকে আমরা মিলাতে পারবো না। তো সব জায়গায় গণতন্ত্র কিন্তু সেই যে আব্রাহাম লিঙ্কন বলেছিলেন বাই দ্য পিপল ফর দ্য পিপল অফ দ্য পিপল, সেই সিচুয়েশন নাই। কিন্তু এখন গণতন্ত্রটা হয়ে গেছে অনেকটাই কর্পোরেট তন্ত্র, ইটস এ মার্কেট প্রোডাক্ট হয়ে গেছে, এটাকে বিক্রি করা যায়, এটাকে কেনা যায়। তো এখানে একটা দ্বন্দ্ব কিন্তু আছে গণতন্ত্রকে নিয়ে, যে গণতন্ত্র আসলে সত্যিকার ভাবে জনগোষ্ঠীর কতটা অধিকাংশ জনগণের অভিমত পূরণ করে কিনা। আরেক দিকে কথা হচ্ছে যে অধিকাংশ জনগণ যদি নির্বুদ্ধতার কোন দৃষ্টান্ত দেখায় সেটা পূরণ কি গণতন্ত্র হবে? তো এই জায়গাটা গণতন্ত্রের সংজ্ঞাটা আমি মনে করি হতে পারে সহনশীলতা, পরমত, প্রতি শ্রদ্ধা, বিনয়, এইসবের প্রতি একটি মানবিক দৃষ্টিবোধ রাখা এবং সেইভাবে মানুষের ইচ্ছা পূরণে সচেষ্ট থাকা, বিনয়ী থাকা, যেটা জো বাইডেনের মধ্যে আছে, যেটা কামালা হ্যারিসের মধ্যে আছে, কিন্তু সেটা ডোনাল্ড ট্রাম্পের মধ্যে ছিল না। সে ডেমোক্রেটিক ভাবেই কিন্তু নির্বাচিত, কিন্তু তাহলে কি সে কি ডেমোক্রেটিক কোন ফর্ম বা কোন স্ট্যাচু তারা কি গত 4 বছরে ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রশাসনকে রেখেছে? রাখেনি। অতএব সেই অর্থ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের মানুষ কিন্তু সেভাবে যে গণতন্ত্র নিয়ে খুব ভাবিত বা খুব চিন্তিত সেটাও বলতে পারি না, কারণ এখানে সমাজ ব্যবস্থা ইজ ডিফারেন্ট পলিটিক্যালি। এখানকার মানুষরা খুবই অসচেতন একদিক থেকে, যার এবারেই প্রথম দেখা গেল যেটা আপনারা বলেছেন যে ভোটার সংখ্যা অনেক বেশি, 60-65 এবং 70%, এটা ব্যতিক্রম। এই ব্যতিক্রম প্রমাণ করে যে মানুষ আসলে এই জিনিসটাকে চাচ্ছে, গণতন্ত্রকে চাচ্ছে, এবং তার প্রতিফলন ঘটুক তার জন্য একটা পরিবর্তন দরকার। সেই পরিবর্তনের পক্ষেই এই কথাগুলো তারা বলেছে, সেই পরিবর্তনের কারণেই জো বাইডেন এবং কামালা হ্যারিস এখন আগামী প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট হিসাবে অনেকটা অফিশিয়ালি। এবং ব্যাপারটা তো এরকম হতে পারে যে মার্কিন জনগণ কখনো তাদের গণতন্ত্র নিয়ে শঙ্কিত ছিল না, এবারই তারা হয়তো মনে করেছে যে ডেমোক্রেসি এট রিস্ক, সো তারা বেরিয়ে পড়েছেন ঘর থেকে, ব্যাপারটা এরকম হতে পারে। এটা হতে পারে, কিন্তু এটা এটা কোনো মানে এটার পিছনে কোনো এভিডেন্স নাই যে মার্কিন যুক্তরাষ্ট্রের মানুষরা কখনো গণতন্ত্রের ব্যাপারে সচেতন ছিল কিনা, এটা কিন্তু আমার কাছে কোনো রিসার্চ বা কোনো স্ট্যাটিস বা কোনো ডেটা নাই। আমি বলে দিব যে হ্যাঁ ছিল না। আমি আপাত দৃষ্টিতে বলতে পারি যে মার্কিন যুক্তরাষ্ট্রের মানুষরা এই পলিটিক্যালি কনসাস কম, তাদের হচ্ছে প্রতি সপ্তাহে একটা চেক আসলেই হবে, তারপরে পরবর্তী চেকের জন্যই তারা অপেক্ষা করে। এবং মার্কিন যুক্তরাষ্ট্রে দেখবেন ম্যাক্সিমাম পত্র পত্রিকার প্রথম খবরটাই থেকে খেলা,
মানে আপনাকে জন মানে মানে যেটাকে বলি আমরা চিন্তা করার ক্ষমতা, সেই চিন্তা করার ক্ষমতা থেকে মানুষকে যাতে দূরে রাখা যায়, এটা হলো পুঁজিবাদ বা এদের একটা অন্যতম একটা বৈশিষ্ট্য, সেটাই করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। আদালতে শরণাপন্ন হয়েছেন সেটি জানি আমরা, ওনার পক্ষে ওনার দলের কেউ কেউ বলছেন বটে, কিন্তু আবার একটা বড় অংশই ওনার বিপক্ষে বা ওনাকে সরে দাঁড়াতে বলছেন, কিন্তু উনি কোন শক্তির বলে বা কেন এই পর্যন্ত আমরা যেভাবেই বলি না কেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট একটা লোক হয়েছে ফ্রম নোহোয়ার, বাট সে তাকে তো আসলে ওইভাবে অবহেলা করবার কোনো সুযোগ নাই, এবং সে একজন সফল ব্যবসায়ী, সফল মিডিয়া পার্সোনালিটি, ভেতরে কিছু না কিছু তো আছে। এই যে পাগলামিটা করছেন, এটা কি মানে আমি বলছি যে এটা কি কোনো ধরনের অসুস্থতা জনিত নাকি কিছু পরিকল্পিত কোনো কার্ড আছে যেটা হয়তো খেলবার তিনি চেষ্টা করবেন, হয়তো ফেল করবেন, বাট আপনার কাছে কি মনে হয়? ধন্যবাদ। শুরুতে একটা জিনিস বলে রাখি, যেটা মাহমুদ রেজা যথার্থই বলেছে, সেটা হচ্ছে যে গণতান্ত্রিক ব্যবস্থাটাকে অনেকে সিঁড়ি হিসাবে ব্যবহার করে। যেমন হিটলার কিন্তু নির্বাচিত তো, তবে যুক্তরাষ্ট্রের জনগণ যে গণতন্ত্র নিয়ে শঙ্কিত হয়েছে তার সবচেয়ে বড় প্রমাণ হলো যুক্তরাষ্ট্রের যতগুলো ভালো ভালো ইউনিভার্সিটি আছে সবগুলি কিন্তু ব্লু স্টেটস। আমরা যদি দেখি যে যুক্তরাষ্ট্রের যে এনলাইটেন্ড জনগণ যাদেরকে বোঝানো হয় তারা কিন্তু ওয়েস্টে এবং ইস্টে, আর মিড ওয়েস্টে কিন্তু এবং আমার তো মনে হয় যে ডোনাল্ড ট্রাম্পকে যদি বলা হতো যে আপনি একটা কাজ করুন, এই আপনি যেগুলো রেড আছে এগুলোতে আপনি প্রেসিডেন্ট হয়ে যান, ওই যে জুলফিকার আলী ভুট্টু এরকম দুরাচারী আত্মার মানুষ ছিল, 70 এর নির্বাচনের পরে বঙ্গবন্ধুকে বলেছিল যে উদার হাম ইদার হাম ইদার হাম উদার থুম, অর্থাৎ হি হিমসেলফ ডিভাইডেড। তো ডোনাল্ড ট্রাম্প কিন্তু হয়তো এটাই মেনে নিত। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই ব্লু স্টেটস এর মানুষ কিন্তু তারা বুঝতে পেরেছে যে কত বড় থ্রেট ডোনাল্ড ট্রাম্প, এবং বারাক ওবামা কিন্তু তার যেটা ফেয়ারওয়েল স্পিচের মতো তিনি সেখানে বলেছিলেন যে হি ওয়াজ অ্যাপ্রিহেন্ডিং দ্য ফিউচার অফ ডেমোক্রেসি ইন আমেরিকা ইজ অ্যাট রিস্ক স্টেক, এই কথাটা হি সেড লিটারালি। তো এখান থেকে বোঝা যায়, এবং আমরা সে বিস্তারিত আলোচনা এখন যাচ্ছি না, এটা বোঝা যায়। আর দ্বিতীয় হলো যে যুক্তরাজ্য কিন্তু রাজতন্ত্র থাকলেও এটা হচ্ছে দ্য মনার্ক রেইনস বাট ডাজন্ট গভর্ন, কেমন তো পুরোটাই গণতন্ত্র প্র্যাকটিক্যালি, কাজে ওটা আচ্ছা। এবার আসি আমরা ট্রাম্প কার্ড আর কি কি হতে পারে, এবং তিনি কি পাগলামি করছেন নাকি তিনি কনসাসলি কোন একটা এজেন্ডাকে সামনে রেখে তিনি, আমি এটাই মনে করি যে আমেরিকান ইলেকশনে বাইরের ইনফ্লুয়েন্সের কথা কিন্তু 2016 থেকে আমরা শুনছি, এবং এটি গত 4 বছর ধরে নানা বিতর্ক হয়েছে। এবং আমি একটা উদাহরণ দিলাম যে পুতিনের নির্বাচন সম্পর্কে আমরা সবাই জানি তিনি কিভাবে আছেন, কিভাবে এসেছেন। সো তার যে রোল 2016 এবং এখন সেটি আমাকে একটু সংশয়, এবং এক ধরনের তার মধ্যে ইয়ে আছে যে বাংলা নাটকে বলছিল নেতা ভুল করেছেন ঘোষণা একটা দিয়ে দিয়েছেন, ফলোয়ার বসে নেতা ভুল হয়ে গেছে, কইছি তো কইছি। ডোনাল্ড ট্রাম্পের অবস্থা হচ্ছে আইসোলেটেড পারসন হিসেবে তাকে আমরা দেখতে পারি, যে আমেরিকা প্রেসিডেন্টস ক্লাবের মেম্বারও তিনি হতে চাননি কখনো, এরকমই মনে হয়েছে যে অন্য প্রেসিডেন্টরা একসঙ্গে চলেন, কথা বলেন, ইয়ে করেন, তারই আচরণে কিন্তু, অর্থাৎ তিনি 200 বছরের ইতিহাস, প্রথা, কনভেনশন, কাস্টমস, যেটা নিয়ে আমেরিকানরা গর্ব করত, আনন্দ প্রকাশ করত, এর তিনি ওটাকে ধসিয়ে দেওয়ার চেষ্টা করছেন, পারবেন না, কিন্তু তার বিপরীতে তিনি অবস্থান নিয়েছেন যেটা ডিসেন্সি সিভিলিটি এগেনস্টে, যৌক্তিকতার এগেনস্টে চলে যায়। এখন তার দলের যে রিপাবলিকান লোকরা কিন্তু এটা বোঝে, তারা প্রাইভেটলি কনভে করেছে, এবং তারা প্রথম দিকে চুপ থাকলো, এখন কিন্তু আস্তে আস্তে তারা সরে আসছে। প্রশ্ন হতে পারে যে কেন তারা আরো ভোকাল হয়েতে এটাকে কন্ডেম করেনি, কেন সিস্টেমের পক্ষে দাঁড়ায়নি।
তাতে তাদের দুটা হিসাব সামনে আছে। একটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প কিন্তু কনসিয়াসলি এটা করছে, ইলেকশন আগে থেকেই সে চাচ্ছে কোনো না কোনো ভাবে এটা সুপ্রিম কোর্টে নেওয়া যায় কি না, এটা একটা। এবং তা না নিতে পারলেও তার আগেও আরো কিছু ব্যাপার আছে, সেটা হচ্ছে যুক্তরাষ্ট্রের সংবিধানে এই ব্যবস্থা রাখা হয়েছে যে ইলেকটরস যেগুলো পরে ফাইনালাইজ করা হবে যে কোন স্টেট থেকে কারা কারা ইলেকটরস, এটাকে সার্টিফাই করতে হবে, যেটা এই এই ছয় তারিখে অর্থাৎ এই ডিসেম্বরের ছয় তারিখে যে প্রথমে একটা লিস্ট যাবে যেটা মহাফেজ খানে বলা হয়, অর্থাৎ আর্কাইভাল ইয়াতে পাঠানো হবে। চোদ্দ তারিখে কিন্তু এই ইলেকটরসরা বসবে, তারা ভোট দেবে আসলে প্রেসিডেন্ট কে হবে, যদিও এটা ধরে নেওয়া হয় যে দে উইল বি ফেইথফুল, কিন্তু 2016 তো কিন্তু আনফেইথফুল ইলেকটরস ছিল, অনেকে এই নিয়ে কিন্তু ভুল বোঝাবুঝি আছে, ঠিক মতো অনেকে আপডেটেড না। ইয়াস, সুপ্রিম কোর্ট একটা রায় হয়েছে যে দে হ্যাভ টু ভোট ফর দা ওয়ান্স দে ওয়ার কমিটেড, কিন্তু সেটা যুক্তরাষ্ট্রে যেটা ইসিএ বলা হয়, ইলেকটোরাল কাউন্ট অ্যাক্ট, যেটা 1887 সনে করা, ওটা কিন্তু স্পষ্ট নয়, ওটার মধ্যে কিছু ক্লামজিনেস আছে, তো সেই কারণে ওখানে একটু ঘাপলা একটু চান্স আছে। আচ্ছা, আমরা ওখানে নাই গেলাম, তার আগে যেটা হতে পারে, যদি ইলেকটর সার্টিফাই করতে গিয়ে গভর্নর একটা পাঠান আর স্টেট লেজিসলেচার যদি অন্য রিপাবলিকান ফর এক্সাম্পল আর গভর্নর হলো ডেমোক্রেট বা উল্টোটাও যদি হয়, এইসব ক্ষেত্রে কিন্তু তখন এটা ডিসপিউটেড থাকে। এবং কংগ্রেসে গেলে পরে কংগ্রেস কিন্তু কোনটা অ্যাকসেপ্ট করবে কোনটা করবে এই ব্যাপারে ডিসাইড করে, যদি তারাও না করতে পারে তাহলে আবার এই গভর্নরকে দিয়ে দেওয়া হয় যে গভর্নর, কারণ অফিসিয়ালি গভর্নর সার্টিফাই করবে, স্টেট লেজিসলেচার করবে বটে, বাট গভর্নর এবং স্টেট সেক্রেটারি অফ স্টেট এরা প্রতিটা রাজ্যে তারা এটা করার কথা, তো সেই অর্থে কিন্তু গভর্নর একটা প্রিভেইল করবে আলটিমেটলি। এখন সেই হিসাবে ভাগ্য ভালো যে ট্রাম্প যে তিনটাতে করতে যাচ্ছে তিনটাতে গভর্নর হচ্ছে ডেমোক্রেট, স্টেট অ্যাসেম্বলি আবার রিপাবলিকানদের হাতে। আচ্ছা, তো এই পেনসিলভেনিয়া, উইসকনসিন অ্যান্ড মিশিগান, যদি এই তিনটা রাজ্যে না হয়ে অন্য রাজ্যে হতো, ডিসপিউট যদি আরো ব্যাপক হতো বা একটা রাজ্যে যদি এমন হতো যে ডিসাইসিভ হয়ে দাঁড়াচ্ছে, তাহলে কিন্তু এই আনসার্টিনিটি সৃষ্টি হতে পারত। ডোনাল্ড ট্রাম্প ফাইনালে জানেন যে এই যে তার দুই দিনের যে কেসগুলো আমরা দেখতে পাচ্ছি যেগুলো কোর্ট কিন্তু রিজেক্ট করে দিচ্ছে, বিচারকরা রিজেক্ট করে দিচ্ছে, কারণ হলো আবদারকে অফিসিয়ালি সার্টিফাই করবার ডেটটা পিছিয়ে দেওয়ার জন্য, তার মানে হলো জিনিসটাকে বিতর্কিত করা এবং যাতে ফাইনালি ওখানে হতে না পারে, কারণ ছয় তারিখে কিন্তু কংগ্রেস ডিসাইড করবে আর এখানে এদিক সেদিক করবার কোনো সুযোগ নেই, তার আগে সব কিছু কমপ্লিট হতে হবে। আমেরিকান ফাউন্ডিং ফাদাররা এই জন্যই জিনিসটা রেখেছে যে নভেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচন হয়ে যাচ্ছে কিন্তু ক্ষমতা গ্রহণ সেই জানুয়ারির 20 তারিখ, কেন এত লম্বা সময়, তার কারণ হচ্ছে মাঝখানে অনেকগুলো প্রসেস, অনেকগুলো মাইলস্টোন পার হতে হচ্ছে, এগুলো যাতে স্মুথলি এবং কিছু কেস চাষতেই পারে লিটিগেশন, এটা তারা ঠিকই অনুমান করেছে যেটা আমরা পরে দেখেছি বিভিন্ন সময়। তো কাজেই ডোনাল্ড ট্রাম্প ওটা জানে, তো তার টার্গেট ছিল যদি ওইভাবে কোনো ডিসপিউট তৈরি করা যায়, এটা একটা। আর যেটা সবচেয়ে আসল কারণ যেটা মনে হয়, হি ওয়ান্টস টু বি ইন দ্য লাইম লাইট, সরাসরি তিনি যদি মেনে নেন তাহলে তো তিনি ধসেই গেলেন। আচ্ছা, এবং জর্জিয়াতে যে রান অফ হতে যাচ্ছে জানুয়ারির 5 তারিখ, এইটা কিন্তু ডিসাইসিভ হতে যাচ্ছে, কারণ সেনেটের যদি কন্ট্রোল ডেমোক্রেটরা না পায় তাহলে এই বিজয় কিন্তু হাফ বিজয় হবে, কারণ ওবামা অনেক কিছু করতে পারেনি, কেননা কংগ্রেস তার সহযোগিতা করেনি অন্য দলের। অনেকে মনে করেন সেটা একদিক থেকে ভালো চেকস এন্ড ব্যালেন্সের জন্য, এটা কিন্তু অচল অবস্থা না, চেকস এন্ড ব্যালেন্স হাউস অফ রিপ্রেজেন্টেটিভস, সিনেট, প্রেসিডেন্ট সবই যদি একদিকে থাকে তাহলে তার ওই ভারসাম্যের জায়গাটা থাকে না, ওটা কথাটার মধ্যে যুক্তি আছে, কিন্তু সমস্যাটা হচ্ছে এই জায়গায় তো ভালো কাজ করতে হলে কিন্তু কোঅপারেশন ইজ এ মাস্ট, এবং কোন ভালো জিনিসই প্রেসিডেন্টের একার পক্ষে সম্ভব নয়, প্রেসিডেন্ট তার এক্সিকিউটিভ অর্ডার দিতে পারেন, আইনের উদ্যোগ কিন্তু এই হাউজের এবং সেনেটের মধ্যে। সেই অর্থে কোনো ট্রাম্প কার্ড তার হাতে নেই, মানে কিছু কিছু অপশনস তার হাতে আছে, ইয়েস তার হাতে নেই, মানে শুধুমাত্র শো করা হয়নি এরকম কিছু এখন পর্যন্ত, না আলটিমেটলি কিন্তু গ্রাজুয়ালি তার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। এই যে আপনি বলছেন যে তিনি থাকতে চাইছেন লাইমলাইটে,
কারণ কি? তিনি এটার একটা হচ্ছে যে তার নজর কিন্তু 2024 মানে তিনি আবার প্রার্থী হতে চান 2024 তিনি আইনগতভাবে হতে পারেন আইনগতভাবে হতে পারে মানে তার জন্য তিনি অলরেডি ঘোষণা করেছেন যে তার যত লিগ্যাল অপশনস আছে এগুলো তিনি ইউটিলাইজ করার চেষ্টা করবেন যদি না পারেন তাহলে তখন তিনি ঘোষণা দিবেন 2024 যেহেতু মিস্টার বাইডেন 78 হয়েছেন তখনও তার বয়স 78 হবে তিনি এক ধরনের আশা তার মধ্যে আছে মিস্টার মাহমুদ রেজা যদি আমি আপনার কাছ থেকে শুনতে চাই বুঝে এই ধরনের প্রশ্ন বিতর্ক হয়তো 20 তারিখ পর্যন্ত আমার ধারণা আমার চেয়ে আপনি এবং প্রফেসর মাহবুব রহমান আরো ভালো বলতে পারবেন আমি মনে করি এটা 20 জানুয়ারি নিষ্পত্তি হয়ে যাবে আমার ধারণা আমি যতটুকু বুঝি নিষ্পত্তি হওয়ার পরে নিঃসন্দেহে নতুন সরকার নতুন কারা কারা ক্যাবিনেটে থাকবেন সেগুলো নিয়ে অনেক জল্পনা কল্পনা হচ্ছে আপনার কি ধারণা যে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন বা ডেমোক্রেট গভর্নমেন্ট মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ পরিবর্তনে মানে কি ধরনের পরিবর্তন তারা আনতে পারেন বা যুক্তরাষ্ট্রকে ডোনাল্ড ট্রাম্পের যেমন মেক আমেরিকা গ্রেট আগেইন সো এরা আসলে কি করবেন বলে আপনি কতটা করতে পারবেন বলে আপনি মনে করেন তার আগে একটা কথা বলি যে এখানে যে ব্লু স্টেট এবং রেড স্টেট বলে একটা কনসেপ্ট বর্ণবাদ এটা আগেও ছিল এটা আমরা মার্টিন লুথার কিং এর সময় আমরা দেখেছি তার আগেও ছিল এটাকে নতুন করে ডোনাল্ড ট্রাম্প কিন্তু এটাকে জাগাননি এটার পেছনে উনি একটা সহায়ক শক্তি হিসেবে এবং উনি এটার পক্ষে আছেন এটাই উনি প্রমাণ করে এই জিনিসটাকে আরো একেবারে মধ্য সড়কে হাইওয়েতে নিয়ে এসেছেন এটা হচ্ছে তার কাজ তো এখন প্রেসিডেন্ট ইলেক্ট মিস্টার জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট ইলেক্ট কামালা হ্যারিস এদের দুজনের ভিতরে একটা ইনক্লুসিভ পলিটিক্যাল ইনস্টিটিউশন এন্ড পলিটিক্যাল থট প্রসেসের প্রতি একটা অ্যাফার্মেটিভ একটা মাইন্ডসেট আছে এই অ্যাফার্মেটিভ মাইন্ডসেটের কারণে তারা করতে পারে যে এই যে বিভক্তিটা আছে যে বিভক্তিটা আরো গাঢ় হয়েছে গত 4 বছর এই বিষয়ে যদি ওনারা কথা বলেন আমেরিকা ফার্স্ট আমেরিকা গ্রেট ইট ইজ অলসো রাইট বাট ইট হ্যাজ টু বি ওয়ান ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ইটস নট রেড স্টেট অফ আমেরিকা অর ব্লু স্টেট অফ আমেরিকা সো উনি যদি ইলেক্টেড প্রেসিডেন্ট জো বাইডেন এবং কমলা হ্যারিস যদি এই জিনিসটাকে স্পষ্ট করতে পারে যে আমরা কাজ করছি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার জন্য তাহলে এই রেড এন্ড ব্লুর যে একটা সূক্ষ্ম যে একটা মনস্তাত্ত্বিক বিভেদ আছে এই বিভেদটা তারা কমাতে সহায়ক হতে পারেন এভাবে আমি মনে করি যে মানে যে রাজনীতিতে আসছে সামনে যে প্রশাসনের হাতে তো অনেক কিছু থাকে প্রশাসনের যিনি প্রধান তার চরিত্রের উপর অনেক কিছুই নির্ভর করে নেতা যে পথে যায় অন্যরা সে পথ স্মরণ করে সেই নেতাটা কেমন তার উপর নির্ভর করবে অন্যরা কিভাবে সেটা স্মরণ করবে বা অনুসরণ করবে বা বিতর্কিত হবে কিনা কিন্তু মনে হচ্ছে যতটুকু এই পর্যন্ত মনে হয় যতটুকু বিগত 47 বছরের রাজনৈতিক ইতিহাস আলোচনা করলে জো বাইডেনকে মনে হয় সেই ক্ষেত্রে থেকে মনে হয় জো বাইডেন অত্যন্ত দূরদৃষ্টি সম্পন্ন এবং অত্যন্ত একজন প্রফেশনাল ব্যক্তিত্ব অ্যাডমিনিস্ট্রেটিভ এবং উনি জানেন যে কিভাবে তার নেতৃত্বকে ব্লু এবং রেড উভয়ের জন্য গ্রহণযোগ্য করা যেতে পারে সেটা উনি করতে পারবেন বলে এখন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের অধিকাংশ মানুষ এবং মিডিয়া এবং অ্যানালিস্টরা মনে করেন যে ইট ইজ পসিবল বাই জো বাইডেন যেটা ডোনাল্ড ট্রাম্প করেন মিশা চৌধুরী একটা ধারণা যেটি ডোনাল্ড ট্রাম্প 2016 বিশেষ করে রুরাল হোয়াইট ভোটারদের আকৃষ্ট করেছিলেন যেসব কথা বলে যে তিনি আমেরিকান ইকোনমিকে একটা জায়গায় নিয়ে যাবেন তিনি আনএমপ্লয়মেন্টটা কমিয়ে আনবেন এমপ্লয়মেন্ট বাড়াবেন তিনি ইন্ডাস্ট্রিগুলোকে যে মৃত ইন্ডাস্ট্রিগুলোকে সরব করে তুলবেন যেসব ইন্ডাস্ট্রি অন্য জায়গায় অন্যান্য দেশে চলে গেছে সেগুলোকে তিনি আমেরিকার মধ্যে আবার নিয়ে আসবেন তো সেই অবস্থা থেকে সেই বিবেচনা থেকে আসলে তিনি ডোনাল্ড ট্রাম্প কতটুকু করতে পারলেন আর মিস্টার বাইডেন কমলা এবং তাদের প্রশাসন বা সরকার কতটা করতে পারবে বলে আপনি মনে করেন একটু ছোট করে যদি আমাকে বলেন জাস্ট হ্যাঁ খুব সুন্দর প্রশ্ন ছিল একটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প যে মধ্য আমেরিকার রাজ্যগুলোতে যে তোলপাটটা মানুষের দৃষ্টি আকর্ষণ করাতে পেরেছেন সেটা হচ্ছে আনএমপ্লয়মেন্ট রেট আমি ডাউন করব ইমিগ্রেন্ট যারা এই দেশে আছে অবৈধভাবে তাদেরকে আমি তাড়াবো এবং অর্থনীতির বিকাশ ঘটাবো এটা অনেক ক্ষেত্রে উনি পেরেছেন যেটাকে অস্বীকার করা যায় না যে আনএমপ্লয়মেন্ট রেট আপনার প্যান্ডেমিক সিচুয়েশন আগে অনেক ভালোই ছিল এবং অনেক ইন্ডাস্ট্রিকে উনি বাইরে থেকে এখানে এনে চেষ্টা করেছেন একাকে এস্টাবলিশ করতে তো এটা একটা মাত্র দিক কিন্তু আপনি
শুধু মিড ওয়েস্ট আমেরিকাকে দিয়ে তো ফুল ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাকে আমরা জাজ করতে পারি না। মিড ওয়েস্ট আমেরিকার যাদেরকে উনি আনএমপ্লয়মেন্ট থেকে রক্ষা করেছেন এবং বা আনএমপ্লয়মেন্ট থেকে উনি এমপ্লয়মেন্টের সম্ভাবনা দেখিয়েছেন সেটা কতদিন চলতে পারত, সবচেয়ে বড় কথা যে কারণে ডোনাল্ড ট্রাম্পের এতটা ধরাশায়ী বা উনি আসতে পারেননি, এটা আমার মনে হচ্ছে যে আপনার প্রেজেন্টেশনটা ইজ এ ম্যাটার্স, তাই না? আপনি আপনি প্যাকেজটা কিভাবে লেভেলিং করলেন এটা একটা ম্যাটার করে, কিন্তু যে কোনো ব্যাপারে আপনি আপনার নেতার কথাবার্তার মধ্যে অনেক কিছু ভবিষ্যৎ সম্ভাবনাকে লুকিয়ে থাকতে দেখা যায়। ট্রাম্পের মূল অ্যাটিটিউডের মধ্যে হচ্ছে আমি প্রথম, আমি শেষ, মাঝখানে আর কেউ নেই, তোমরা আসলে থাকতে পারো, না থাকলে না থাকতে পারো। অতএব এইভাবে উনি একটা বিশেষ শ্রেণীকে আকর্ষণ করার জন্য চেষ্টা করেছেন, আমি প্রথম বলতে উনি সদাই প্রথম বলতে চেষ্টা করেছেন, যেটা জো বাইডেন বলবেন না বা সেটা উনি কখনো করেন উনি ওনার নির্বাচনী কোনো সভাতে উনি এই ধরনের কোনো কথা বলেননি। সেই অর্থে আমি বলতে পারি যে ডোনাল্ড ট্রাম্প ওই কিছু অর্থনীতির বিকাশ ঘটিয়ে বা কিছু উন্নতি ঘটিয়ে পুরো ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাকে পরিবর্তন করতে পেরেছেন বলে আমার মনে হয়। ডক্টর মাহবুব রহমান, যেখানে আপনি শেষ করছিলেন যে এই যে আমেরিকান পলিটিক্যাল স্ট্রাকচারটা যেরকম, এইখানটাতে আসলে আপনি কি মনে করেন যে বাইডেন প্রেসিডেন্ট যেটা সিনেটে যদি 5 তারিখে না হয়, মানে জর্জিয়াতে 2 আসন যদি না পায় ডেমোক্রেটসরা, পেলে কি হবে? আমরা জানি যে হাউস অব রিপ্রেজেন্টেটিভস এ একটু আধিপত্য কমেছে, যদিও এখন পর্যন্ত মেজরিটি ডেমোক্রেটসরা, বাট তাদের সংখ্যাটা কমেছে। তো সব মিলে এবং ক্যাবিনেট যা আমরা এখন পর্যন্ত বুঝতে পাচ্ছি, শুনতে পাচ্ছি যেভাবে দাঁড় করাবেন, ইতিমধ্যে চিফ অফ স্টাফকে নিয়োগ দিয়েছেন, সব মিলে আপনার কাছে কি মনে হয় যে ভেতরের আমেরিকাকে তিনি ঠিকঠাক করা এটা একটা বড় চ্যালেঞ্জ, কারণ 4 বছরে অনেক ড্যামেজ করেছেন যেটি আপনারা দুজনই বলছেন, এবং বাইরের পৃথিবীতে যেটি একটা এক্সপেকটেশন ইতিমধ্যেই তৈরি হয়েছে যে, এবং অনেকেই চান যে নেতা তো থাকতেই হবে এবং বিশ্ব পরিমণ্ডলে একজন নেতা থাকা দরকার এবং সেটি মার্কিন যুক্তরাষ্ট্রে কি অনেকে মনে করে, এবং এখানে আপাতত তেমন কোনো বিতর্ক নাই, যে যারাই যত হম্বিতম্বি করুন না কেন বাস্তবতা হচ্ছে সেটি, এবং সেখানটাতে তারা আসলে কতটা কার্যকর ভূমিকা রাখতে পারবেন বলে মনে করেন? আমরা যদিও জানি আগামী বছরের শুরুর দিকে জো বাইডেন বলেছেন আগামী বছরেই তিনি একটা বিশ্ব নেতাদের একটা ইনভাইট করবেন মার্কিন যুক্তরাষ্ট্রে বিশ্বের নানা সমস্যা নিয়ে আলোচনা করবার জন্য। ধন্যবাদ। হ্যাঁ, অবশ্যই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হলো যে জো বাইডেন কিন্তু যুক্তরাষ্ট্রের ভেতরের যে দুর্বলতাগুলো সৃষ্টি হয়েছে ডোনাল্ড ট্রাম্পের কারণে, এক একে প্রতিটাতেই তিনি হাত দিতে যাচ্ছেন। তো শুরুই হচ্ছে প্যান্ডেমিক, যে প্যান্ডেমিককে ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে তিনি বিজ্ঞান বিরোধী, বাস্তবতা বিরোধী। তো এটা দিয়ে তো যুক্তরাষ্ট্রে প্রায় 2.5 লক্ষ লোক মারাই গেছে, কেমন 1 কোটির উপরে তো তারা আক্রান্ত, এখন তো হসপিটালে বেড নাই, পেশেন্ট ভর্তি করার অবস্থা নেই, তো কাজে হাহাকার পড়ে গেছে। আর ডোনাল্ড ট্রাম্প বা কি অদ্ভুত ব্যক্তি, হি ইজ স্টিল দ্য প্রেসিডেন্ট বাট হি ইজ ইনডিফারেন্ট, ওনার এগুলোতে কিছু যায় আসে না। কালকে মাত্র কথা বললেন, ডিফেন্স সেক্রেটারিকে ফায়ার করে দিলেন, এখন তিনি ওই কাজে ব্যস্ত, হি ইজ কন্টিনিউ উইথ হিজ ফায়ারিং। আচ্ছা, তো এবং এই যে যাদেরকে তিনি অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছেন, এই শেষ মুহূর্তে এইভাবে অ্যাপয়েন্টমেন্ট দেওয়াটাও তো একটা আপত্তি, যেখানে জনগণই তাকে ফায়ার করে দিয়েছে, তিনি অলরেডি হি শুড গেট দ্য মেসেজ ভেরি ক্লিয়ারলি। আচ্ছা, এখানটায় জো বাইডেন প্রথম এটাতে হাত দিচ্ছে, তারপরে যেখানে যুক্তরাষ্ট্রের অর্থনীতি ভালো করবার জন্যে ডেফিনেটলি এই যে ডোনাল্ড ট্রাম্পের এজেন্ডার সাথে প্র্যাকটিক্যালি কিন্তু বাইডেনের এজেন্ডা, আমি বলবো সো ফার অ্যাজ ইকোনমি ইজ কনসার্ন, এতটাই ডিফার করছে এটা বলা যায় না, এগুলো রেটরিক ছাড়া বাস্তবতা। তারা কি এর বিরোধী যে যুক্তরাষ্ট্রের ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের মাধ্যমে যুক্তরাষ্ট্র যে জিনিসগুলো করছে, যেমন এমনকি যে জো বাইডেন যদিও বলেছিল যে সে ইয়ে থেকে সরে আসবে, তাতে মনে করেছিল যে একটা রিস্ক সৃষ্টি হবে, নো হি ইজ কন্টিনিউইং উইথ দ্যাট প্রসেস। গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে যেগুলো দেশের ভেতরে বাইরে পরিলক্ষিত হবে, যে ইমিগ্রেশনের ব্যাপারে কিন্তু জো বাইডেনের পলিসি হচ্ছে একটু ব্রডার, ডোনাল্ড ট্রাম্প ছিল ভেরি রেস্ট্রিকশনে, তাতে মনে হতে পারে যে ইন্টারনালি হয়তো এমপ্লয়মেন্ট তৈরি হবে বাইরে কম্পিটিশন কমে গেলে, কিন্তু প্রতিষ্ঠানগুলো তো তা বলছে না, তারা তো কোয়ালিফাইড লোক যত যাবে
তখন যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে ভালো করবার জন্য এটা তো অবদান রাখছে ইটস নট দ্যাট দ্য পিপল আর বিং হায়ার্ড ফ্রম অ্যাব্রড তারা যাচ্ছে তাই পিপল মোটেই তা নয় তারপরে এই যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে বের হয়ে আসা নো জো বাইডেন কিন্তু এটাকে রেকটিফাই করতে যাচ্ছে তারপরে জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে আসা এটাও কিন্তু জো বাইডেন রেকটিফাই করতে যাচ্ছে তো সবচেয়ে বড় যে জিনিসটা যে পার্টিসান অ্যাপ্রোচের কারণে দেশের ভেতরেই বর্ণবাদ চাঙ্গা করে সোসাইটিকে ভাগ করে কোন দল বাড়িয়ে দিয়ে ভায়োলেন্সের পরিবেশ তৈরি করে আসলে তো যুক্তরাষ্ট্র ভেতর থেকে দুর্বল হচ্ছিল ক্ষয়িষ্ণু হচ্ছিল এবং এই যে পার্টিসান অ্যাপ্রোচ কতটা ক্ষতি করে প্রেসিডেন্ট ইলেক্টকে ব্রিফিং দা ইন্টেলিজেন্স ব্রিফিং এ বাধা দিচ্ছে আর এটা তো আমেরিকার সিকিউরিটিকে থ্রেটার মুখোমুখি নিচ্ছে 9/11 এর ঘটনার পরে যে তাদের ইনকোয়ারি কমিশন ছিল তারা তাদের রিপোর্টের মধ্যে এটা উল্লেখ করেছিল যে 2000 সনে যখন নির্বাচনের পরে একটা এক মাস একটা ফিয়াস্কো ছিল অচলাবস্থা এটার সুযোগ নিয়েছে জঙ্গিরা বাইরে তারা তারা দেখছে যুক্তরাষ্ট্রের দুর্বলতা কোথায় তো কাজেই এইটা কখনোই যাতে না হয় সেজন্য পরামর্শ দিয়েছে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের তো ওদিকে ইয়েই নেই নজরে নেই বরং এই যে ডিভাইডিং যে মাইন্ডসেট সেটা তো ক্ষতির কারণ হয়ে দাঁড়ালো জো বাইডেন কিন্তু প্রকৃত অর্থে ইউনিফাইং হতে যাচ্ছে এটা কিন্তু রাষ্ট্রকে শক্তিশালী করবে দুর্বল হওয়ার কোনো কারণই নেই তো যেটা হতে পারে উইচ আই উড সে যে ডোনাল্ড ট্রাম্পের যে সাপোর্ট আছে ভেতরে ধরে নিলাম তিনি সত্যি সত্যি 72 মিলিয়ন লোকের ভোট পেয়েছেন কিন্তু জো বাইডেন তো মেজরিটি ভোট পেলেন তার চাইতে তো 5 মিলিয়ন মতো হিউজ নাম্বার মানে প্রায় 5 মিলিয়ন ভোট তিনি বেশি পেয়েছেন সাংঘাতিক ব্যাপার আচ্ছা 2016 আই রিমেম্বার ইয়াতে ভিডিওতে দেখেছে ডোনাল্ড ট্রাম্প কিন্তু এই 306টা ইলেকট্রাল সিট পেয়ে বলেছে এটা হলো ভূমিদশ বিজয় ল্যান্ডস্লাইড ভিক্টরি তো যদি 306 সিট পাওয়াতে যদি ল্যান্ডস্লাইড ভিক্টরি হয় তাহলে 2020 কেন হবে না তাহলে সত্যিকার সেটা ল্যান্ডস্লাইড ভিক্টরি আচ্ছা এখন ডোনাল্ড ট্রাম্পের যে সাপোর্ট বেস যেটা আছে এইগুলো কিন্তু এক ধরনের ডিমাগগ এক ধরনের রেটরিক অনেক মানুষই আছে কতটা বাস্তবতাবিহীন তার সবচেয়ে বড় প্রমাণ হলো পলিটিকো নামে একটা ম্যাগাজিন আছে আমেরিকাতে তারা একটা সার্ভে করলো রিপাবলিকানদের 70% ভোটার এখনো মনে করে যে নির্বাচনে ওদেরকে কৌশল করে কায়দা করে ষড়যন্ত্র করে ফলাফলটা ডেমোক্রেটরা নিয়ে গেছে আচ্ছা কোনো এভিডেন্স ছাড়া অর্থাৎ যেহেতু তাদের গুরু তাদের নেতা বলেছে ওতে তাদের আর কিছু দেখা দরকার নেই এই যদি হয় মাইন্ডসেট এটা কিন্তু একটা দেশের জন্য মোটেই মানে সুখকর না কল্যাণকর না